হচ্ছে না, মেয়ে বারবার ওটাকে উপরে তুলছে নামাচ্ছে। আর হ্যালো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম। আর তোমাদের সবাইকে শুভ পঞ্চমী। আজ থেকে দুর্গা পুজো, বেড়ানো ঘোরা শুরু হয়ে গেছে। আশা করছি তোমরাও খুব আনন্দ করছো পুজোতে কলকাতায়। আর সব জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় পুজো হয়, তো যেখানে তোমরা আছো দেখছো আমাকে, তোমরা আশা করছি তোমরা খুবই আনন্দ করছো। আর পুজো আজ থেকে, মানে এখানে দিল্লি তো পঞ্চমীর থেকেই ঠাকুর দেখতে পারো। কিছু কিছু জায়গায় আছে, যেরকম শিব মন্দির, টিম মন্দিরে মুখে মায়ের মুখটা ঢাকা থাকে, কিন্তু আরো কিছু জায়গা আছে যেখানে দেখতে পাবো। তো একটা খুব আশা নিয়ে যাচ্ছি যে যাও, দেখবো। আর 2 বছর মায়ের দর্শন পাইনি, যাও আজকে, তো খুব একটা আনন্দ লাগছে। আর আমরা এখন রেডি হয়ে গেছি। আর আজকে আমরা নতুন শুরু করিনি, প্রথম একটা ঠাকুর দেখবো আয় করে রেখেছি, একটু শেয়ার পার্কে মার্কেটে যাওয়ার আছে। তো তোমরা আমার সাথে থেকো, আমি আজ বিকেলের থেকেই দেখাচ্ছি যে যাবো বলে। তো আমরা রেডি, এবং দুজনে মা মেয়ে মিলে বসে রেডি হচ্ছিলাম। হ্যাঁ, তো আমরা কাল থেকে নতুন জামা পরবো ষষ্ঠীর থেকে। আর আজকে আমার আসলে শাড়িগুলো আমার পরা হয়নি, এই শাড়িটা আমার আমার বর ননদ দিয়েছে, আর আমি একবারই পরেছি। তো আমার এক বিয়েবার্ষিকীর বয়েছে, তো আমার নতুনই আছে, তা আমার নাটকে বিয়ে আজকে পরি পঞ্চমীর দিনে। তো চলো আমার সাথে থেকো আর এনজয় করো, আমি দেখাবো তোমাদের, ঠিক আছে? ওকে, স্টে টিউন। এটা আমাদের ব্যালকনি, আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন, দিল্লি বাড়ির ব্যালকনিতে। এটা পুরো গ্রিলে ঘেরা আছে, যখন বাড়িটা নেওয়া হয়েছিল তখনই করা হয়েছে। এটা বাড়িটা অনেক বছর হয়ে গেছে, আমরা 2004-এ এটা এই বাড়িতে এসেছিলাম, তখন আমার বড়ো মেয়ে শুধু 2 বছরের ছিল। তো আর এখন আমরা সব রেডি, এর বাবা এখনও রেডি হয়নি, রেডি হবে। আর আজকে রিমার প্রোগ্রাম, রিমার শেয়ার পার্কের একটা স্টোরি বলছি যেটা এখানে ঘটনা হয়েছিল। একদিন আমি তখন খুবই 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 ছোটো ছিল, মানে দিদি বিশাল বড় ছিল, আমাদের কাজিন এসেছিল আমাদের কাছে। আর এই জিনিসটা তখন ছিল না, এর জিনিস যেটা হয়। আর ওখান থেকে একটা মাঙ্কি আসলো, আর মাঙ্কিটা ঘরের মধ্যে ঢুকে গেলো, আর দিদির উপরে ঝাঁপিয়ে গেল। হ্যাঁ, এটা ছিল না, নয় এটা তলা দিয়ে এসে গেছিলো, এটা নিচ দিয়ে, এর জালিটা ছিল না, তো মাঙ্কিটা ঢুকে গেছিল। আর আজকে তো কি খাবি সেটা বললি না, আজকে রিমা খাচ্ছে মোমো, শেয়ার পার্কে স্পেশাল মোমো। তো চলো এবার আমরা ওখানে যাবো শেয়ার পার্কে, তোমাদের আজকে আমাদের মেলা গ্রাউন্ডে ঠাকুর দেখানোর আছে, যাবো তোমাদের দেখাই। চলো চলো, পরে আবার দশেরাতে রাবণ বধ হয়, তো তার মেলা সব ওইখানে লাইটিং করা হয়েছে, রাস্তাটা পুরো এটার মধ্যে বিআরটি হচ্ছে, দিল্লি বিআরটি রোডটা। কতক্ষণ লাগলো জ্যামে পড়ে, এতক্ষণ ধরে আমরা মেলা গ্রাউন্ডে ঢুকে গেছি। ঠাকুরটা প্যান্ডেল, 2 বছর বাদে এলাম। আয় তাড়াতাড়ি আয়, তো মা দুর্গা দর্শন, রিমা কি আনন্দ লাগছে, 2 বছর দেখিনি, সবাই দেখছে। দেখ পঞ্চমীর দিনে এখানে, দেখো তোমরা পঞ্চমীর দিনে কত
এখান থেকে যাবো না, এখানে থাকি দেখি, মানে এত ভালো। এই দেখো পুরো মেলা গ্রাউন্ডের মেলা, যাই না আবার সামনে বছর আসতে পারবো কি না কোনো ঠিক নেই, কিন্তু আর মানে এক্সচেঞ্জে গেল। মানে শুধু এখন খাবারের স্টলটা খোলা আছে আর সব স্টেজ বন্ধ, মানে এখন পঞ্চমী বলে এখানে কোনো কিছু খোলা নেই, সব দোকান আছে লাগানো, কিন্তু এগুলো মনে হয় কাল বা পরশু থেকে সব স্টার্ট হবে। আরে মেলা গ্রাউন্ডে অনেক বড় পুজো শেয়ার পার্কের, চিত্তরঞ্জন পার্কের, এখানে এখনো কাজই হয়নি। আর মিস্টার আরমানি এখনো ঘুরে বেড়াচ্ছেন, দিগো দিগো পপকর্ন খুঁজছে। রিমা নিজে ওর হাত খরচা দেওয়া হয়েছে পুজোতে, তো সেটা তো নিজে কিনবে বলে। আমরা এখন 2 নম্বর বাজারে এসে গেছি, 2 নম্বর একটা মার্কেট, পুরো বাঙালি বাড়িতে সব কিছু পাওয়া যায়, চাল মাথা থেকে শুরু করে। কি সুন্দর করে সাজিয়েছে এটা গোলগাপার দোকানটা। বাজারটা প্রচন্ড ভিড় পুজোর সময়, এরপরে এইসব ভিড়টা প্যান্ডেলে চলে যাবে। রিমা এখন নিজে নিজে পয়সাতে আইসক্রিম কিনে খাচ্ছে। 2 নম্বর বাজারে খুব সুন্দর একটা বড় ঠাকুরের মন্দির আছে, যখনই আসি যাই। বিশাল মাছের বাজার, বড় বাজারটা, ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, কিছু না দুবাইয়ের মতন অবস্থা নয়, এখানে ভালো মাছ পাওয়া যায়। হ্যাঁ দুবাইতে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি আমরা, এত বাজে মাছ। 2 নম্বর বাজার পেরিয়ে এখন 1 নম্বর বাজার দিয়ে আমরা যাচ্ছি, এখানে শেয়ার পার্কে অনেকগুলো হয়, একটা পর একটা ঠাকুর হয়, কিন্তু আজকে আমাদের একটাই আমরা দেখলাম, কালকে আজকেও কিছু শেয়ার পার্কে বাজার ছিল। হ্যালো গুড মর্নিং, কালকে অ্যাকচুয়ালি আমার ব্লগটা এন্ড করা হয়নি, এত রাত হয়ে গেছিলো আসতে, আর এসেই না ওই খাবার টাবার আবার দেওয়া হচ্ছে করছে, আমরা ওই মোমো বিরিয়ানি ওই সব নিয়ে আসা হয়েছে কালকে, তো আর ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটা আজকে রান্না করব। তো আজকে আমার ষষ্ঠী, তোমাদের সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আর তোমরা আজকেরটাও ব্লগ আমি আবার শ্যুট করব, আমি রান্না করব মাছটা, তো এখানে তো আমার কোনো যোগাযন্ত্র নেই, তো আমি তাও মানে জিনিসটা যে একটু বাটা আছে যা আছে নিয়ে এসেছি, এখন মানে করব, তখন তোমাদের আবার আরেকটা ব্লগ করব, এবং ষষ্ঠীতে যা ঠাকুর দেখবো তোমাদের দেখাবো। তো এখনকার তোমাদের কেমন লাগছে, আমার পুজোর পরপর ব্লগ আসবে তোমরা দেখো, আর কেমন লাগলো ব্লগটা আমাদের আমাকে জানিও। আজকের মতন আমি এখানে এন্ড করছি, তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে থ্যাংকস ফর ওয়াচিং।